প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কী বলতে চান। আপু দেখতে শুনতে কিন্তু মাশাল্লাহ অনেক লম্বা। তারপর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। তারপর নাম কী? বা খুব সুন্দর নাম, ঝুমুরা। বা পায়ে কেন উপর পড়েছে? ভালোবেসে শ্বাস পর্যন্ত এখনো পড়ে নাই তো? পায়ে তো দেখতে পাবে যে নূপুর আছে মনে হয়। আচ্ছা, এটা আপনি নিজে কিনে পড়ছেন নাকি বাবা মা দিছে? মা বানায় দিছে। বাবা আছে? কত বছর আগে মারা গেছে? ও, মানে আপনি বিবাহিত মেয়ে? আচ্ছা, তো বিবাহিত মেয়ে স্বামী রেখে আবার কেন ইউটিউবে আসলেন? আচ্ছা, তো স্বামী তো ডিভোর্স দিল, মানে ঘটনাটা কি একটু বলবেন? অন্য মেয়ের সাথে রিলেশন ছিল বিয়ের আগে, তার বাবা মার পছন্দ বিয়ে করছিল, তার বাবা শাসন করতো, তার বাবা মারা যাওয়ার পর তার শাসন করার মানুষ নেই, তার লেগে এই মেয়ের রিলেশন করতো, সেই মেয়ের বিয়ে করছে। আমার বাচ্চাটা 5-6 মাসের বয়স থাকতে আমার ডিভোর্স হয়ে গেছে। তাহলে আপনি কি কখনো চেষ্টা করেন নাই সেই ঘরে থাকার জন্য? আমি থাকার অনেকই চেষ্টা করছি, আমি কখনোই আমার স্বামীরে থাকতে পারি না, কিন্তু আমার স্বামী আমার ছেড়ে যাচ্ছে, খাওয়া দেয় না, পড়া দেয় না, দিন রাত মারধর করে। এখনকার বিয়ে শাদী করবেন নাকি? সে যদি বিবাহিত হয়? আচ্ছা, তো এখন মনে করেন আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? নাম্বার কি আপনার মুখে বলতে পারেন? নাম্বার কি আমার বলতে হবে? কেন, আপনি পড়াশোনা করেন নাই? না ভাইয়া, পড়াশোনা করি না। তো পড়াশোনা মানে করেন না, করলে তো ভালো জায়গায় বিয়ে হইতো, ঠিক না? তো আগের স্বামী কী করতো? আগের স্বামী ডিভোর্স দিয়ে দিয়েছে। মানে কী কাজ করতো? তার ভাই কাজ আছে, ওরা কি কাজ আছে? দর্শক, আপনারা ঝুমুরা বাসাতে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা 01762582722। আমি নাম্বারটা আবারও বলছি, 01762582722। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা বাসাত্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।